When Arijit Singh said, Sari duniya se mujhe kya lena hai. Assalamualaikum viewers, welcome to Shahraanishah's Do Diary. So, আজকে ছিল সন্নুর বার্থডে, এইজন্য হ্যাপি বার্থডে এর স্টিকার আমরা ইউজ করছি। তো সন্নুর বার্থডের দিন আমরা ঘুরতে বের হলাম বিকেল বেলা সন্নুকে সাজায় গুছায় নিয়ে, যে মেকআপ ব্লগটা আপনারা মেইনলি দেখছেন, যে যেখানে আমি সন্নুকে খুব সুন্দর করে সাজাইছি, সে তার নতুন ড্রেস পরে সাজা গুজে বের হয়েছে। মেইনলি আমি এখানে রাস্তা দেখাচ্ছিলাম কারণ আমার শাড়ি সামলে এত মানুষের ভিড় ঠেলে যেতে কষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু সন্নুর বার্থডে ছিল শুক্রবারের দিন। দেখেন আলহামদুলিল্লাহ আকাশের চেহারা কি সুন্দর, আমাদের ঢুকতে ঢুকতে একটু সন্ধ্যা হয়ে গেছে এইখানে কাজী বাড়ি ঢুকতে। তো এইখানটা মেইনলি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, সূর্য ডুবে যাচ্ছিলো, আর সূর্য যখন ডুবে যাচ্ছে তখন সূর্য এরকম রং সারছে, আকাশ দেখতে অস্থির সুন্দর লাগছে। যারা আমাদের ফলো করে বা আমাদের সাবস্ক্রাইবার তারা জানে আমাদের দুজনেরই আকাশ খুব বেশি পছন্দ। আর আমরা বলছিলাম শুনু তোমার রঙে আকাশ রং রঙিন হয়ে গেছে। তো বসে বসে এই যে আকাশ দেখতেছিলাম, পরান আকাশের ভিডিও করলো বিভিন্নভাবে। আর সন্নু যেহেতু বার্থডে ছিল, সন্নু আসলো এখানে মজা করার জন্য, সে একটু ঘুরে ফিরে দেখছিল চারপাশ। আর এই যে আমি আর পরাণ বসেছিলাম, আমার মেইনলি একটু মুড অফ ছিল, পরাণের সাথে একটু খুনসুটি বাজছিল। এই যে সন্নু বসে এই পাশে, সে বসে টিস্যু দিয়ে মুখ মুছতেছে, সে যেহেতু শাড়ি পরে আসছে, তার ফিলিংস কিছুটি এরকম ছিল যে সে পারলেই কাজী বাড়ি শাড়ি খুলে ফেলে। তো আমি কেন তার জন্য অপশনাল ড্রেস নিয়ে এরকম একটা ফ্যাক্ট। তো এখানে আমি আর পরাণ বসলাম, হঠাৎ করে আমি দেখলাম যে আমার শাড়িটা এখানে ভাঁজ, কারণ হচ্ছে যখন আজান দিছিলাম মাথায় কাপড় দিছিলাম এই জন্য। তো আমি আঁচলটা ঠিক করতেছিলাম, পরাণারা আমার নিয়ে একটু টুকটুক ভিডিও করলো, পিছনে একটা টেডি বিয়ার সেট, ওইখানে বাচ্চা কাচ্চারা খেলতেছিল, আমার ওইটাই বারবার উঠতে ইচ্ছা করে। এইখানে কতগুলো ছবি তোলা হয়েছে আকাশের সাথে, ছবি এগুলো সন্নু তুলছে, অনেক সুন্দর হয়েছে। আকাশের সাথে আমাদের দুজনের ছবি টপস টপস করে ক্লিক করেছে এবং এই জন্য বিভিন্ন স্টাইলের ছবি উঠছে। এই ছবিগুলোও সন্নু তুলে দেয়া। আমার আর পরাণের প্রচুর রোমান্টিক ছবি আছে যার ফটোগ্রাফার হচ্ছে সন্নু। যাই হোক, তার জন্মদিন উপলক্ষে আমরা এই টুকটাক ঘুরছিলাম, কারণ আমাদের সকাল থেকে ঘোরার সময় হয়নি। পরাণ জুম্মা পরে আসার পরে খেয়ে দিয়ে বের হয়ে আমরা এই যে ঘুরলাম। তো এই যে আমরা কিছু ছবি তুললাম, এখানে বসেছিলাম, রিল্যাক্স করতেছিলাম, বাতাস হচ্ছিলো, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আর আমি আর সন্নু বোম্বাই মরিচ দিয়ে ঢাকার বেস্ট ফুচকা খাইলাম, মানে কাজী বাড়ি রানা ভাইয়ের দোকানের ফুচকা, রানা রাসেলের দোকানের ফুচকা হচ্ছে বেস্ট ফুচকা, বোম্বাই মরিচ দিয়ে এত সুন্দর ফুচকা। ফুচকা খাওয়ার সময় আমার আর সন্নুর ফিল হয়েছে আরও এক প্লেট খাইলে ভালো হয়, কিন্তু খাবার পর জ্বলে গেছে আমাদের সারা শরীর, জলের পরান অবস্থা। যাই হোক, আর আমি এই যে ফুচকা খাচ্ছিলাম, বিভিন্ন স্টাইলের ছবি পরাণ বসে বসে ক্লিক করে 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 তুলছে এবং আমি সব কয়টাই অ্যাড করে দিছি। যাই হোক, আমাদের টিনি ব্লগ কেমন লাগলো জানাবেন, তাহলে পরবর্তীতে আরও ছোটো ছোটো টিনি ট্যুর ব্লগ দেবো। সবাই ভালো থাকবেন, সন্নুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।